বিশেষ করে আমি যখন জানতে পারি আপনি সিরাজগঞ্জ আসছেন, আমার সমস্ত কাজ বন্ধ রেখে কিন্তু প্রতীক্ষায় ছিলাম কখন আমার গুরু, কখন আমার ওস্তাদ, আমার প্রিয় ব্যক্তিত্ব বাইজাদ মোরাল স্যার আসবে। যাই হোক, আপনাকে ধন্যবাদ আমাদের এলাকায় পা ফেলার জন্য। আসসালামু আলাইকুম। মহান পাক রাব্বুল আলামিনের কৃপায় আপনারা সবাই ভালো আছেন নিশ্চয়ই। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা একটা ছোট্ট খামার শুরু করেছি আমাদের খুলনাতে। তা আমাদের খামারে কিছু গরু সংগ্রহ চলছে। এই সুযোগে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে যেহেতু আমাকে যদি একসাথে অনেকগুলো গরু কিনতে হবে বা আমাদের তো অনেক গরু সংগ্রহ করতে হবে, তাই সিরাজগঞ্জ, পাবনা, দিনাজপুর বা রংপুর, পাশাপাশি ঢাকা, বিভিন্ন জায়গা থেকে আমরা গরু কালেকশন শুরু করেছি। আমরা যাচ্ছিলাম সিরাজগঞ্জে। সিরাজগঞ্জে ধরেন যাওয়ার পরে আমরা আমাদের যে বন্ধু আছে রহিমানিক ভাই, চলে গেলাম রহিমানিক ভাইয়ের বাসায়। রহিমানিক ভাইয়ের বাসায় গেলে সে এক অন্যরকম। রহিমানিক ভাই পাঁচ ছয় রকমের ফল ফ্রুট দিয়ে প্রথমে মানে অভ্যর্থনায় জানালেন। এরপর আমরা একটু ঘোরাঘুরি করলাম, রহিমানিক ভাইয়ের বাড়িটা ঘুরে ঘুরে দেখলাম, পাশাপাশি তার বাড়ির পাশ দিয়ে একটু ঘুরলাম। ঘোরার পরে ওইখানে রহিমানিক ভাইয়ের আব্বা আমাকে তো পেয়ে বুকে জড়িয়ে ধরলেন, খুব বয়স হয়ে গেছেন, খুব ভালো লাগলো। এরপর এগারোটার দিকে রহিমানিক ভাইয়ের বাসে আমরা লাঞ্চটা সারলাম। অনেক রকমের মানে খাবার দাবার সেই সকালবেলায় রেডি করে রেখেছেন। আসলে আমরা মানিক ভাইয়ের আপ্যায়নে খুব খুশি হইলাম এবং খুব মানে বিহ্বল হইলাম। তারপর মানিক ভাইকে সাথে নিয়ে আমরা চলে গেলাম বেশ কয়েকটি খামারে। তা আমরা আসলে একদিনে সবকটা খামারের ভিডিও আপলোড দেওয়া সম্ভব নয়, তাই আমি পর্যায়ক্রমে একটা একটা করে ভিডিও আপনাদের সামনে দেখাবো। চলুন আজকে একটা ভিডিও দেখাই। এইখান থেকে আমরা যেহেতু সবসময় ওই অঞ্চলে মানুষ কী করে, ক্যামেরা গেলে দাম কম বলে, ক্যামেরা চলে গেলে দামটা বেড়ে যায়, তাই তো আমরাও টেকনিক করলাম। মানিক ভাই আমাকে সহযোগিতা করলেন, আমরা গিয়ে ক্যামেরা দিয়ে আগে ভিডিও করতেছি, ভিডিও করার পরে গিয়ে আমরা দামাদামি করবো, গরু পছন্দ করবো। তা চলুন আমরা আগে কী কোন গরুগুলো দেখছি সেই গরুগুলোটা আপনাদেরকে দেখাই। ইনি মূলত একজন খামারি, ইনি অত্র অঞ্চল থেকে সুন্দর সুন্দর গরুগুলো সিলেক্ট করে নিয়ে এসে খামারে নিয়ে আসে। মনির ভাই, জি ভাই, এই যে গরুটা, এটা কী জাতের গরু আমাদের একটু বলেন তো। এই গরুটা আপনার জার্সি। জার্সি গরু, জি। এই গরুটা আপনার খামারে কতদিন ধরে আছে? এই গরুটা আছে আপনার আজকে 200 ধরা। এই গরুটাতে আপনি বিক্রি করবেন? এই গরুটার দাম কেমন চাচ্ছেন? পাশাপাশি এই গরু সম্পর্কে ধরেন আমি যদি ক্রেতা হই তাহলে এই গরুটার বৈশিষ্ট্য কি আমাদেরকে একটু বলেন। তাহলে গরুটার আপনার সারাদিনই আপনার দুধ আসবে 25 কেজি সারাদিনে আসবে। গোটা বর্তমান প্যাগনেট, অর্থাৎ আপনার এক সপ্তাহ 10 দিনের মধ্যে গোটা বাচ্চা দেবে। তখন দাম গোটার আপনার চাওয়া দাম আমাদের এখানে 2,80,000 টাকা, তাদের মধ্যে কম বেশি হবে ইনশাআল্লাহ। আপনি বিয়ানোর পরে 2,80,000 টাকা নাকি এখন নিলে? 2,00,000 আপনি এখন নিলে 2,80,000 টাকা, বাচ্চাদের বড় নিলেও সমস্যা নেই, 2,80,000 টাকা দাম। তখন কিছু এর মধ্যে কিছু কম বেশি করা যাবে, জি। আপনার এই যে গরুটা ধরেন যে যিনি নেবেন তার কাছ থেকে আপনি কেমন তার মানে গ্যারান্টি বা ওয়ারেন্টি বা যেটা বলে না যে একটা বিশ্বাস, জি জি, এই দিক থেকে কি বলতে পারি? কারণ সেক্ষেত্রে সে হয়তো আমাদের এখানে এসে থাকতে পারে, এক দুদিন থেকে আমাদের গরুগুলো দেখতে পারে, দেখে দুধ যে গরু হয়তো বাচ্চা দিয়েছে দুধটা চেক করে নিতে পারবে সে, এদিকে তার ভালো আছে সুযোগ সুবিধা। চলুন আমরা সামনে বলবো, এই যে গরুটা আছে এই গরুটা কি গরু ভালো, দুধের জন্য খুব পারফেক্ট। এগুলো আপনার গাড়ে ঘোড়া অনেক ক্ষেত্রে গরু আসে, সেই ক্ষেত্রে হয়তো দু এক জায়গায় একটু কাটা ফাটা থাকতে পারে,
এছাড়া কিছু না। আপনি এই যে এই গরুর যে ব্যবসাটা করছেন এটা কতদিন যাবত করছেন? আমার মোটামুটি ব্যবসার বয়স আপনার 10-12 বছর মধ্যে মোটামুটি চলতেছে আর কি। গতকাল এটা বাচ্চা দিয়েছে, হ্যাঁ গরু খুব সুন্দর ইনশাল্লাহ। আচ্ছা কোনো পাটের সমস্যা আছে? না 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 কোনো সমস্যা নেই। শুধু বড় না গোটা দুধ হয় বড় গোটা আপনার সর্বনিম্ন 28-30 দুধ হয় গোটা। আজকে তো আপনি দুধ দোয়াইছেন, এটা কত লিটার দুধ হচ্ছে? আজকে সকালে মোটামুটি আপনার 2 বার দোয়ানো হয়েছে, সেইভাবে মোটামুটি আপনার 13-14 মোটামুটি আইছে 2 বারে, মানে রাতে একটা টান দেওয়া হয়েছে, সকালে একটা টান দেওয়া হয়েছে, দিয়ে আপনার মোটামুটি 13-14 দুধ অলরেডি 2 টানে আইছে। কারণ বিকালে হয়তো আবার প্যানেলে আশা করা হচ্ছে যে 8-9 লিটার দুধ আসবে। একটা গরু তো আপনার আমরা তো আসলে দুধটা মনে করি সকালে আর বিকালে মিলে যেটা হয় সেটা হচ্ছে টোটাল, তাহলে সকাল আর বিকালে ঢুললে টোটাল কতটুকু আসতে পারে? ধরেন মোটামুটি অবস্থায় কালকে বাচ্চা দিচ্ছে, সেই ক্ষেত্রে মোটামুটি আপনার 22-23 অলরেডি চলে আসে দেখা যাচ্ছে, আজকে বিকালে 8-9 কেজি সর্বনিম্ন আসবে। মানে গোটা আপনার একটা সপ্তাহ ফুল গেলি তেনেকে বুঝতে পারবে গোটা ফুল দুধ কতটুকু আছে। আচ্ছা এটা তো গোটা মানে তৃতীয় বিয়া? হ্যাঁ 2 নম্বর বাচ্চা। সিংয়ের ই দেখে তো আমার কাছে তৃতীয় বিয়ান মনে হচ্ছে, দুটো খাদ আছে, একটা খাদ আর নতুন হলো। খাদ দেখে বোঝা যায় না, কারণ একটা গরু প্রথম বিন বাচ্চা দিচ্ছে ছয় দিতেও বাচ্চা দেয়, কিছু গরু আবার বাচ্চা দিচ্ছে আপনার হলো দাঁতে নেই দাঁতা এক বাচ্চা দেওয়ার পর দাঁততেছে, এরকম ধরনের কিছু গরু আছে। এই গরুটার মানে আপনি কি মানে কি বলছেন এই গরুটা সম্পর্কে, যে এই গরুটার দাম চাচ্ছেন কেমন? এই গরুটার দাম চাওয়া আপনার হলো 3,80,000 টাকা। আপনি এই গোটা ওই গোটা মানে ভাইয়ের বড় ভাইয়ের কাছে বিক্রি করেছে অলরেডি, আমার সে বড় ভাই এখানে আছে অবশ্য। হ্যাঁ দাম চাওয়া ওই আপনি একটু পানি আছে তো বিদনা হালকা বিদনা আছে, এছাড়া অন্য কিছু না। আপনার এখন যদি 20-22 হয়30 কেজি না হয় 28 কেজি হলে সে রাখি দেবে, যদি আপনার 25 কেজি হয় তাহলে তার সাথে আমাদের একটা কমে বোঝা হবে যে ভাই আমার গরুর আমি 30 কেজি পাচ্ছি না তাহলে 25 কেজি পাচ্ছি, সেক্ষেত্রে সে তো গরু হয়তো ঘুরে দিতে পারে, আবার না বলে আমি কিছু কম বেশি করবো তার সাথে আমরা কম বেশি করতে পারবো, সমস্যা নেই। এইটা হলো একটা বিশ্বাস, বিশ্বাসই আমি বলে দিলাম 30 লিটার হয়েছে হবে, 30 লিটার হয়নি 28 লিটার হলে সে রেখে দেবে, যদি 25 লিটার হয় তাহলে আমরা দামাদামিতে কম্প্রোমাইজ করবো। জি 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 হ্যাঁ এই গরুটাও তো সুন্দর গরু ইনশাল্লাহ। এটা দিয়েছে কতদিন হলো? এই গরুটার আপনার বাচ্চা দিচ্ছে আপনার 8 দিন ধরে। 8 দিন? এটা দুধ কতটুকু করছে? এটার দুধ আজকে সকালে আমরা একটানা দিচ্ছি মোটামুটি আপনার হলো 12 কেজি, আর বিকালে হ্যাঁ বিকালে মোটামুটি আপনি 9 কেজি দুধ আসবে, তো 21 দুধ অলরেডি চলে আসে। এগুলো আমার থেকে আরও কিছু দুধ আমরা আশা করছি এর থেকে। এটা তৃতীয় বিয়ান বাচ্চা দিছে, সার বাচ্চা। এটা হলো সার বাচ্চা, ওই যে বাচ্চা ওইটা সাদাটা, জি এটার মানে আশা করা যাচ্ছে 20-22 হবে, যদি ধরেন 22 লিটার বলছেন 20 লিটার হলে অসুবিধা নেই, যদি 17 হয়ে যায় 15 হয়ে যায় তখন কি হবে? এখানে এই গোটার অলরেডি আপনি 21 দুধ আমরা অলরেডি পাচ্ছি হাতে এখন এই অবস্থাতে, মানে এই গোটা আমরা আরও আশা কিছু করতেছি, আমরা আশাটা বাদ দিছি যে কোনো কাস্টমার আমাদের এই অবস্থায় এলে তাহলে আমরা তাকে আমরা সকাল বিকাল 2 বেলা দুধটা দোয়া দেখা দিতে পারবো তাকে। আর খাওয়াদের মধ্যে দানা খাওয়াই আমরা, তিলে খোলটা খাওয়াই, অত গমের চালটা খাওয়াই, এর মধ্যে আরও কিছু ভুট্টার গুঁড়ো দিয়ে দিয়ে মিক্সার এইভাবে খাওয়াই, অন্য কিছু না। আর জাদু বন্ধ থাকলেও আমাদের মধ্যে নেই, না ওটা আমাদের মধ্যে না, আমরা ওটা এখনো শিখিনি, হয়তো অন্য অন্য খামার শিখতে পারে, এর কারণ আমাদের হয়তো অনেক দুর্নম হচ্ছে, যারা হয়তো শিখছে তারা হয়তো এটার জন্য। জি 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 আমরাও তার খুব বিশ্বাস করি এবং তিনি অনেক ভালো রিপোর্ট করেন, ভালো প্রতিবেদন করেন। চলুন আমরা পাশের গরুগুলো দেখি, এগুলো ইনশাল্লাহ ভালো উঁচু আছে, ভালো গরু।
আচ্ছা এই যে গরুটা, এই গরুটা তো অনেক দেখতে অনেক সুন্দর, শুনলাম যে গরুটাও আপনার ওই ক্রেতা নিয়েছে, আবার সে বললো যে কি মানে গরুটার আপনার একটু প্রবলেম হওয়ার কারণে ভাগ গরুটা দেওয়া হয় নাই। তো গরুটা মোটামুটি আপনার দুই চার পাঁচটা দিন গেলে যে ট্রিটমেন্ট দিয়েছি আমরা ইনশাল্লাহ গরুটা দুধ চলে আসবে। তো গরুটা দুধ ছিল আপনার 35 কেজি, গরুটা ভাইয়ের কাছে বিক্রিও করা হয়েছিল 4 লক্ষ টাকা। কারণ গরু একটু প্রবলেম লাগে ভাগ দিয়ে নিই, ভাই আমাদের বিশ্বস্ত লোক, কারণ আগে এর আগেও আমাদের ফার্মেতে গিয়ে তার মাধ্যম দিয়ে অনেক গরু আমরা বিক্রি করছি, এজন্য গরুটা আমাদের মনের কাছে খারাপ পাইছে না, আমরা তাকে দিয়ে নিই গরুটা। আপনি ওই মিস্টিকের বলে না, ধরেন মিস্টিকের ডাইসে, হ্যাঁ জি জি জি, মানে বাংলা আছে উলান প্রদাহ আর ইংরেজিতে হলো ম্যাস্টাইটিস, ঠিক। আপনি কি জানেন কেন ম্যাস্টাইটিস হয়? অনেক ক্ষেত্রে হয়, আপনি আপনাদের জায়গাটা অনেক সময় ভিজা থাকে, হয়তো গাভীরের দোয়া পানা চলে গেলাম, হয়তো ওই অক্সিজেন বান্ধেও টানে, সেক্ষেত্রে হয়, আর বিভিন্ন হয়তো খাওয়ান দাওয়ানে গোটা কেবল কাঁচা বাচ্চা দিচ্ছে, সেক্ষেত্রে অনেক সময় হয়ে থাকে। গরুটা নতুন গরু, দুই কারণে গরুটার ম্যাস্টাইটিস হয়, একটু কারণটা বলি। এক নম্বর হচ্ছে আপনার এই সেটে দেখেন এখানে যে গোবর আছে চুনা আছে, গরুটা যখন আপনি দোয়াবেন, দোয়ানোর পরে বাটটার মুখটা খোলা থাকে, দোয়ানোর পরে গরুটা একটু আরাম বোধ করে, তখন গরুটা শুয়ে পড়বে, যখন সে শুয়ে পড়বে তখন ওই নিচে যখন সবে তখন ওইখান থেকে একটু গোবর ওই বাটের মাথায় ঢুকে যাবে, আর ঢুকে গেলে সেখানে ব্যাকটেরিয়া ইনফেকশন হয়ে গরুটার বাটটা নষ্ট হয়ে যাবে। গরুটা আমরা তাকে দেবো না, গরুটা আমার সুস্থ হলে গরুটা আমি তাকে আর কাছে আরেকজনের কাছে দিতে পারবো। কি ভাইকে বললাম, ভাই আমার গরুটা দুধ অলরেডি চলে আসে 35 কেজি, সেখানে ভাই বলবে গরুটা পাঠা দেন, তাহলে আমি গরুটা ঠেকা রাখছি। দিয়ে সবার ক্ষেত্রে একই ভাই, আমরা কাউকে পর না আমার, আবার কেউ আমার আপন না, আবার সবাই আপন, এইভাবে আমাদের ব্যবসা করতে হবে। বন্ধুরা এই যে আমাদের মনির ভাই, মনির ভাই যে কথাগুলো বললো আমার আসলে কথাগুলো শুনে খুব ভালো লাগছে, আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। ইফতেখার ভাই, আপনি ঢাকা থেকে আসছেন এখানে গরু কিনতে, তো আপনি আমাদের এই যে গরুর ব্যাপারেই আমাদের মনির ভাইয়ের উপর কথার উপর কতটা আস্থা রাখতে পেরেছেন? আস্থা থেকে আমি যেটা বুঝি যে আমাকে বুঝা দেওয়াটা গুরুত্বপূর্ণ, তো ওর সাথে আমার কথাই হয়েছে এইভাবে যে আমি এখান থেকে দুধ দেখে নিয়ে যাব এবং ওইখানে নিয়ে আমি 1 সপ্তাহ এটা ট্রায়াল দেব, ইফ তার কথার সাথে আমার কাজে মিলে তখন আমি তাকে ফুল টাকা পেমেন্ট করব। এভাবে আমি তার সাথে চুক্তি করে গরু কিনেছি। এখানে আমি গতকালকে থেকে আমি এখানেই আছি, গতকালকে 2 বেলা দুধ দহন করেছি, আজকেও সকালবেলা দহন করেছি, বিকালবেলা দহন করে তারপরে আমি গরু গাড়িতে লোড দিব। আজকে বিকালে অথবা কালকে বিকালে, মানে 2-3 দিন দুধ না দেখে আমি আসলে নিব না, গরু নিব না। তার মধ্যে এটা রিসেন্ট বাচ্চা দিয়েছে, তো এটা তো এখনও দুধ নামবে না, তো তার সাথে আমার কন্ট্যাক্ট এইভাবে যে এটা আমি 1 সপ্তাহ দেখব, দেখে দুধ বুঝে তারপরে আমি তার সাথে টাকা ক্লিয়ার করব। এটা এটা ক্লিয়ার, এটা 2 দিন দেখেছি, 2 দিন মোটামুটি এটার দুধ যা বলছে তা আমি পাইছি, পেয়েছি, এবং খাবার কী দিচ্ছে সেগুলোও আমি অবজার্ভ করছি, অবজার্ভ করে এরপরে এটা আমি ফাইনাল করছি। তারপরে তার সাথে কথা হচ্ছে যে আমি আমার খামারে গরু নিব, 1 সপ্তাহ দেখব, তারপরে আমি তার সাথে পেমেন্ট ক্লিয়ার করব। বড় গরুটা কথা হয়েছিল, কিন্তু ওরা যা বলেছে তার সাথে আমি মিল পাইনি, মিল পাইনি দেখে এটা আজকে সকালবেলা আমি এটা ক্যান্সেল করে দিয়েছি, এটা নিতে চেয়েছিলাম বাট এটা নেইনি। দুধের তার ম্যাস্টাইটিসের প্রবলেম আছে, বাটে প্রবলেম নাই, বাট দুধ ওরা বলছে যে ম্যাস্টাইটিসের প্রবলেমের কারণে দুধ কম হচ্ছে, কিন্তু আমি এত বড় গরু আমি সেই রিস্কটা নিচ্ছি না, আমি দুধ পাইনি, আমি এটা ক্যান্সেল করে দিয়েছি। আমি মানিক ভাই, আপনাদের এই অঞ্চলে মানুষ কিন্তু গরু কিনতে আসে এবং বাংলাদেশে কিন্তু এই অঞ্চলটা গরু কেনার জন্য বিখ্যাত, গরু কিন্তু এই এলাকার মানুষ কিন্তু গরু বিক্রির জন্য বিখ্যাত না, কেনার জন্য সবাই কিন্তু এখান থেকে কিনতে আসে, আবার এই এলাকার মানুষ কিন্তু বহু জায়গায় কিন্তু তারা গরু কিনে নিয়ে আসে। আমি জানি যে তারা ঢাকার থেকেও কিন্তু এরা গরু কিনে নিয়ে আসে, আইনে এরা এখানে রেখে আবার এখান থেকে ঢাকায় বিক্রি করে। এই যে আপনি দীর্ঘদিন ধরে আপনি এই কর্মকাণ্ডের সাথে যুক্ত আছেন, আপনার অভিজ্ঞতার আলোকে একটু মার্কেট বলতে পারেন? প্রথমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সিরাজগঞ্জের মাটিতে পা রাখাতে, বিশেষ করে আমি যখন জানতে পারি আপনি সিরাজগঞ্জে আসছেন, আমার সমস্ত কাজ বন্ধ রেখে কিন্তু প্রতীক্ষায় ছিলাম কখন আমার গুরু, কখন আমার ওস্তাদ, আমার প্রিয় ব্যক্তিত্ব বাইজাদ মোরাল স্যার আসবে। যাই হোক, আপনাকে ধন্যবাদ আমাদের এলাকায় পা ফেলার জন্য। আপনি যেটি বলেছেন, আসলে ছোটোবেলা থেকে আমি পশু পাখি গাছপালা লতা পাতা খুব পছন্দ করতাম, হ্যাঁ, সে কারণেই আমার বর্তমানে
এই ভিডিও চিত্র ধারণ করা। তো আমি এই ভিডিও চিত্র ধারণ করতে এসে যেটি আমি এর ইতিহাস জানতে পারি যে আসলে বাংলাদেশকে বাংলাদেশের সিরাজগঞ্জ পাবনাকে বলা হয় গো রাজধানী, পর্যাপ্ত পরিমাণ গরু লালন পালন হয় এবং সেই লালন পালনকে কেন্দ্র করে আমাদের পাশেই এই সাজাদপুরেই মিল্ক ভিটা গড়ে উঠেছে, পাশাপাশি আরং সহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তারা দুধ শীতলীকরণ করেন এবং ঢাকাতে পাঠিয়ে দেন। নিঃসন্দেহে এটি অবশ্যই ভালো একটা দিক, কিন্তু মাঝে মধ্যে আশাহত হই, কষ্ট লাগে, দুঃখ লাগে যে আমাদের এই সিরাজগঞ্জের কিছু কিছু মানুষের জন্য অনেকটা বদনাম আমাকে শুনতে হয়, কারণ যেহেতু আমি সিরাজগঞ্জের সন্তান এটি আমার আসলে মাইন্ডে লাগে। যে কারণে আমি আসলে এই যারা ক্রয় বিক্রয় করে এদের ভিডিও তেমন একটা করি না, যেহেতু আজকে স্যার আপনি নিজে আসছেন, আপনার সঙ্গে সঙ্গ দেওয়াটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পরে বিধায় আমি আসছি। তো আমি সিরাজগঞ্জের এই সেক্টরটা নিয়ে আমি গর্ব করি, কিন্তু মাঝে মধ্যে যে বললাম দুঃখ হয়, তবে সে সংখ্যা যে মানে পুরোটাই তা কিন্তু না। এর মধ্যে যদি যারা দেখে শুনে পছন্দ করে গরুটা চিনে কিনতে পারে, এখান থেকে কিন্তু ভালো গরুটা কেনা সম্ভব। এই সিরাজগঞ্জ এলাকার কৃতি সন্তান আমাদের রফিকুল ইসলাম মানিক ভাই, মানিক ভাইকে আমি অনেক ভালোবাসি, আমি তার ভিডিও দেখি, নিয়মিত দেখি, যখন রাতের বেলা ঘুম আসে না তখন আমি ইউটিউবে সার্চ করি কে কেমন ভিডিও করছে, তখন কিন্তু মানিক ভাইয়ের ভিডিও দেখি, ভালো লাগে। এবং বিগত এক দুই বছর হতে চললো তার যে ভিডিওর কোয়ালিটির মান অনেক ভালো, আমরা মনে করি 60-70 হাজার কাছাকাছি চলে গেছে তার ভিডিওর কোয়ালিটি। মানিক ভাই আমাকে বলেছে যে ভাই আমি কিন্তু কোনো খামারে যে আর পজিটিভ রিপোর্ট করবো না, খালি নেগেটিভ রিপোর্ট করবো, কারণ আমার অঞ্চলে মানুষের অনেক নেগেটিভ, আমি মানুষের আর বদনাম শুনতে চাই না, এটা শুনলে আমার সিরাজগঞ্জের মানুষ হিসেবে আমার খারাপ লাগে, আমি চাই যে আপনি আপনার সিরাজগঞ্জটাকে পজিটিভলি উপস্থাপন করুন। আমরা এই খামারে যে গরুর ব্যাপারী মনির ভাইয়ের সাথে কথা বললাম, আমাদের একজন বন্ধু ইফতেখার ভাই ছিলেন, ইফতেখার ভাইয়ের সাথে কথা বললাম, পাশাপাশি মানিক ভাইয়ের সাথে কথা বললাম। মানিক ভাই অনেক সুন্দর করে তার এলাকা সম্পর্কে বললেন, বা এই অঞ্চলে গরু সম্পর্কে বললেন। আমরা এখান থেকে কোন গরুগুলো কিনেছি এটা আমরা আরেকটা ভিডিওতে দেখাবো। বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, পাশাপাশি আপনার সুন্দর সুন্দর কমেন্ট করবেন, যে কমেন্টগুলো নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও বানাতে পারি এমন কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তোমরা দেশের আশ্রয় নায়ক, বলবে বিশ্ববাসী।